এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা, তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হলাম, হয়ে তোমাদের সাথে এই ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি খাচ্ছি এক গ্লাস জল। ঘুম থেকে ওঠার পর সবসময় জল খাওয়া উচিত, তোমরাও খাবে, দাঁড়াও জলটা খেয়ে নিই। এবার আমি ব্রেকফাস্ট বানাবো। আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ বাবার আছে খিদে পেয়ে গেছে, তো সেই জন্য বাবা বলে একটু তাড়াতাড়ি বানা, আমার চোখ মুখটা কোনো ফোলা ফোলা লাগছে। আমি একটু আগেই উঠলাম, তো ব্রেকফাস্টে আজকে বানাবো চিড়ের পোলাও বা পোহা। নিয়ে নিয়েছি সব কিছু, গাজর, পেঁয়াজ, টমেটো সব নিয়ে নিয়েছি, এবার কাটাকুটি করবো। চলো, আমার চিড়ের পোলাও রেসিপিটা পুরো ডিটেলসে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা দেখে নিতে পারো আর লিঙ্কটা। তো চলো কাটাকুটিগুলো করে নিই, আর দেখাবো না আজকে, মানে আর রেসিপিটা কিছু বলবো না, চলো কাটাকুটি করে নিই। স্টার্ট। আমি সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কি কি করি আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্রেকফাস্ট চটপট বানিয়ে নিই, মানে কাটাকুটি গুলো করে নিয়ে যখন বানাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। চলো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:45। এবার আমি যাবো রান্না বসাতে, রান্নার কাজ মানে রান্না কাটাকুটো ওদিকে প্রায় গোছানো কমপ্লিট, বাট রান্নাটা করতে যেতে হবে এবার। আর এখন চলছে আমাদের ঘর গোছানো, আই মিন ঘরটাকে এদিকে জিনিস ওদিক করা হচ্ছে, ওদিকে জিনিস সেদিক করা হচ্ছে। এখন মা বাবা মিলে এই কাজগুলো করছে, আর আমি যাবো এখন রান্না করতে। আজকে রান্নাতে হবে লাউ চিংড়ি, আর রান্না হবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস আজকে এটাই রান্না হবে। এখন ফুল কদমে চলছে ঘর গোছানো, মানে তোমাদেরকে বিকেলবেলা দেখাবো। ঘরটা এখন প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে, এই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, পুরো ঘরটা গোছানো হয়েছে, তারপর বিকেলে তোমাদেরকে দেখাবো ঘরটা কী হলো না হলো, বুঝতে পারবে যে তোমরা কোন দিকে জিনিস কোন দিকে এলো তোমরা বুঝতে পারবে। মানে এই ঘরের ড্রেসিং টেবিল এই ঘর মানে ও ঘরের ড্রেসিং টেবিল এই ঘরে এসেছে, আর এই ঘরের আলমারি ও ঘরে গেছে, মানে এরকম তোমার খাটটা একটু এদিক ওদিক হয়েছে। তো যাই হোক, যেটাই হয়েছে কিন্তু তোমাদেরকে বিকেলবেলা দেখাবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, দেখতে দেখতে 11:45 বেজে গেলো, তো এবার যাবো রান্না করতে। চলো, তো রান্নাঘরে গিয়ে আবার কথা বলবে, চলো দেখতে থাকো, রান্নাঘরে গিয়ে আবার কথা বলবো। রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাটা শুরু করবো। ফার্স্টে বানাবো লাউ চিংড়ি, যার জন্য আমি লাউটা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ হচ্ছে লাউটা ফ্রিজে ছিল অনেকদিন, তাই জন্য একটু ভাপিয়ে নিয়েছি, তাতে আমার রান্না করতে সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্লিজ এই নয়েজটার জন্য সরি, কারণ পাশে কাজ হচ্ছে, আর কতদিন কাজ হবে তার জন্য একটু আওয়াজ আসবে, তার জন্য সরি। তো চলো ফার্স্টে লাউ চিংড়ি রান্না করি, খুব সিম্পলভাবে রান্না করবো, কোনো মশলা দেবো না। তো দেখো কি আমি রান্না করি, আমি লেটস স্টার্ট। The waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide.
ইভিনিং, এখন বাজে 5:30। 5:30 বাজেনি, 5:30 বাজে যায়। তো এখন থেকে তোমার সাথে আমি আবার আমার ভিডিওটা কন্টিনিউ করছি। দুপুরে রান্না বান্না করার পর আর কথা বলা হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কারণ ঘুমানোর কারণ হচ্ছে আজকে বিকেলে অনেক কাজ আছে, অনেক কাজ আছে বলতে অনেক পড়া জমে আছে, সেগুলোকে আজকে আমাকে যেভাবেই হোক না কেন কমপ্লিট করতেই হবে। কারণ মানে স্যার এদিকে অনেক নোটস পাঠাচ্ছে, মানে কলেজে পড়াশুনো নিয়ে অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে, তো অনেকটা লেট হয়ে যাচ্ছে পড়াশোনার দিকে। তো সেই কারণে আজকে আমাকে ওইগুলো কমপ্লিট করতেই হবে। সেই জন্য আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, যাতে বেশিক্ষণ হচ্ছে তোমাদের সাথে মানে বেশিক্ষণ নাকি বলতাম, যাতে একটু রাত জায়গায় পড়তে পারি। সেই কারণে যার জন্য রাতে একটু যাতে ভালো করে পড়তে পারি রাত জায়গায়, সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। ইভেন আমি চুলে বিনু নিয়েও করে নিয়েছি, যাতে রাতে আমাকে খাটতে না হয়। মানে এখন থেকেই আমি প্রিপারেশন নিয়ে রেখেছি, বিনু নিয়েও করে নিয়েছি। তো এখন আমি নিয়ে বসে পড়েছি পেয়ারা। পেয়ারাটা ছিল না ঘরে। হ্যাঁ, তোমাদেরকে সকালবেলা বলেছিলাম না যে বাবা আজকে বাজারে গেছে। ওই যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্না চিড়ের পোলাও বানাতে গেছিলাম, তখন বলছিলাম বাবা বাজারে গেছে। কিন্তু না গো, মানে বাবা বাজারে যায়নি, নিচে ছিল। আমি তো ঘুম থেকে উঠে উপরে মা বলে গেছিলো যে আমি বানাচ্ছিলাম, বাবা নিচে জল আনতে গেছিলো। মানে তো জল আনতে গিয়েছিলো, এবার নিচে গিয়ে এবার সবাই বলছে যে রাস্তাঘাটে অনেক ভিড়, পুলিশ এসে এই মারধর করছে। তো সে কারণে বাবা আর বাজার যায়নি। তো মা বলছে যা আছে ঘরে হয়ে যাবে। হ্যাঁ, ঘরে ছিল, ঘরে লাউ ছিল, চিংড়ি মাছও ছিল। তোমাদেরকে আগের দিনই বলেছে যে চিংড়ি মাছ ছিল আর মাছ ছিল, যেটা একদিন হতো। তো সে কারণে আর যায়নি বাজারে। আর পেয়ারাটা আনার হচ্ছে পেয়েছে কোথা থেকে, বাড়ির এখানে এসেছিলো একজন পেয়ারা নিয়ে। তো সেখান থেকেই পেয়ারাটা নেওয়া হয়েছে, তাই জন্য এখন পেয়ারা নিয়ে বসলাম। বই খাতা নিয়েও বসে পড়েছি, বই সব কিছু নিয়ে বসে পড়েছি, এগুলো আমার কাছে কমপ্লিট করতেই হবে। তো যেটা কথা হচ্ছে, দুপুরে লাঞ্চটা তো ভালোই হয়েছে। আমার লাউ চিংড়ি অতটা পছন্দের নয়, বাট ভালো হয়েছিলো খেতে। অতটা পছন্দ করি না, ঠিকঠাক। তো ওই দুপুরে, আজকে দুপুরে যে মাছটা রান্না করলাম, ওই আজকে যে রুই মাছটা দেখলে, তো ওই মাছটাই লাস্ট, মানে আর মাছ নেই। আর চিংড়ি মাছ আছে অল্প, সেটা কালকে মেবি মা রান্না করতে বলবে, ওটা হয়তো কালকে রান্না করে ফেলতে হবে। আর সেরকম আর বাঁধাকপি আছে ফ্রিজ, আর কিছু নেই। তো কালকেও বাজার যাবে না বাবা, যেভাবে হোক এখন চালিয়ে নেওয়া হবে এরকমভাবে, তারপর দেখা যাবে, যা হবে দেখা যাবে। সবাই যদি বাজার খাওয়া দাওয়া করতে পারে আমরাও পারবো, সেই নিয়ে ভেবে লাভ নেই। তো তারপর বলো, তোমরা সবাই কেমন আছো? আমার তো এই চলে যাচ্ছে, এখন একটা বড় চিন্তা না, মানে সবই ঠিক আছে, মানে এই পড়াগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এখন আমার কী কী কাজ দেখো, ফার্স্টে ভিডিওটা তোমাদের এখন শেষ করবো ফার্স্ট, তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও এডিটটা করতে হবে। মানে তো আজকে যে ভিডিও তোমাদের পাবলিশ করবো, মানে কালকের ভিডিওটা আমাকে এখন এডিট করতে হবে, ওটা দিয়ে পোস্ট করতে হবে, তারপর আমাকে বই নিয়ে বসতে হবে, তারপর আমাকে পড়াগুলো সমস্ত কমপ্লিট করতে হবে। তো সেই জন্য এখন পড়াগুলো কমপ্লিট না করলে না খুব প্রবলেম হয়ে যাবে, সেই জন্য ওগুলোও কমপ্লিট করতে হবে। এখন এতগুলো কাজ নিয়ে বসেছি, যতক্ষণ লাগুক এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে এখান থেকে উঠবো। ভিডিওটা আমি আর বড়ো করবো না, আজকে এখানেই শেষ করে দেবো। কারণ ভেবেছিলাম রাত অবধি আজকে ভিডিওটা করবো, বাট কী বলতো এগুলো পেন্ডিং পড়ে যাচ্ছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে, সব দিক থেকে ব্যালেন্স করে চলতে হবে। তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই, তারপর কালকে দিয়ে আবার তো ব্লগ করবো। তো চলো, অনেকটা বকবক করলাম। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটা শেষ করার আগে আরও একটা কথা, হাত বারবার করে ধোও, ক্লিন করো হাতটা বারে বারে, বাইরে বেরিও না, প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না। আর আমি এই আজকে বসেছি, আজকে বারান্দাতে বসিনি, কিন্তু তোমরা সেটা নোটিস করছো কিনা জানি না, আমি আজকে বারান্দাতে বসিনি, আজকে বসেছি আমার ঘরে। তোমাদেরকে বলছিলাম না যে ঘরটা আমাদের ঘুরিয়েছে, তো সেই কারণে ঘুরিয়েছে বলতে খাট ফাটগুলো একটু না চেঞ্জ করেছে, এদিক ওদিক করেছে। তো এই খাটটা এদিকে করেছে, আর আমি আমাদের খাটটা ঘোরানোর ফলে না এই জানলাটা ঠিক খাটের পাশেই পড়েছে। জানলাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে আমি বসে আছি, আর এই যে এখান থেকে এই জানলাটা, তো এই জানলাটা না এখানেই পড়েছে, তার জন্য এখান থেকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, এখানে হাওয়াও খাওয়া যাবে, পড়াও যাবে, সব কিছু করা যাবে, সেই জন্য এখানটাতে বসলাম। আর আজকে বারান্দাতে বসে, আজকে ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের না একটা
চাপা গরম। আর এদিকে নিউজ চ্যানেল ওপেন করলেই তো আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকছে, মৃতের সংখ্যা বাড়তেই থাকছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু সবসময় করোনা করোনা নিয়ে ভয়ে আতঙ্কে থাকলে তো হবে না, তো ওইটা বারবারে মাঝে মাঝে ভুলেও যেতে হবে, ভুলে আমাদের কাজগুলোতেও মন দিতে হবে। তো যাই হোক, আজকে অনেক বকবক করলাম, আজকে ভিডিওটা এবার শেষ করার পালা, এবার ভিডিওটা তুমি শেষ করে দিচ্ছি। তো লাস্ট কথা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে বলো, আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।